আসসালামু আলাইকুম বিএনপিকে কে ঘিরে দুটি খবর একটি খবর এই মাত্র ব্রেকিং দিচ্ছে চ্যানেল টোয়েন্টি ফোর তাতে বলা হচ্ছে যে দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেয় সারা দেশে বিএনপির মোট পঁচাত্তর জনকে বহিষ্কার করা হয়েছে খুবই কঠিন সিদ্ধান্ত আরেকটি খবর প্রথম আলোতে প্রকাশ হয়েছে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে সরাইলে দুই প্রার্থীকে রুহুল কবির রিজবির চিঠি তো এটাই আমি সকালে আরেকটি ভিডিও করেছিলাম তখন বলেছিলাম যে বিএনপি এই নির্বাচনের ব্যাপারে খুবই কঠোর মনোভাব প্রথম দিকে অতটা বোঝা যায়নি মনে হচ্ছিল যে ঠিক আছে তারা বোধহয় নীরব থাকবে যে যার মতন করে নির্বাচন করুক যেহেতু প্রার্থী মানে প্রতীক নাই আওয়ামী লীগও যেহেতু প্রতীক তুলে দিয়েছে সুতরাং বিএনপির জন্য একটা সুযোগ হিসেবে তারা হয়তো অংশ নেবে এটা ধারণা করা হচ্ছিল কিন্তু বিএনপি একেবারে খুব কঠিন মনোভাব নিয়ে অর্থাৎ বিএনপি যত সরে আসবে তত সরকার এই একতরফা নির্বাচন করতে যেয়ে আরও পাকে জড়াবে অর্থাৎ একটা মানে গোজামিল একটা পরিস্থিতি তৈরি হবে এবং হচ্ছেও তাই বিভিন্ন জায়গায় নিজেদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা অথবা ক্ষমতার প্রভাব খাটিয়ে তারা যেখানে বলছে যে নির্বাচন অংশগ্রহণমূলকভাবে একাধিক প্রার্থী থাকবে কিন্তু দেখা যাচ্ছে সেই একক প্রার্থী ইতিমধ্যে পঁচিশ জন সেইভাবে নির্বাচিত হয়েছে তারপরে রাউজানের যে এমপি তিনিও চেষ্টা চালাচ্ছেন সেই অভিযোগগুলি এসছে কুমিল্লাও একই অবস্থা অনেক জায়গায় সেই অবস্থাটা অর্থাৎ একেবারে গুবলেট অর্থাৎ দলের নীতি কেউ মানছে না দলের নীতি না মেনে মন্ত্রী এমপিরা তাদের স্বজনরা নিকটজনরা প্রার্থী হচ্ছেন আবার ডিসি এসপিরা নির্বাচন কমিশনে এসে বলছেন এদের বাইরেও প্রত্যেকটা মন্ত্রী এবং এমপি তাদের নিজস্ব প্রার্থী আছে এবং তাতেও একটা প্রভাব বিস্তারের কাজ করছে এরকম অবস্থায় বিএনপি নিজেকে একেবারে সরিয়ে আনতে চায় আজকে যে খবর যে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয় বিএনপি দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব রুরুল কবির ইসবে এই চিঠিতে স্বাক্ষর করেছেন শোকত চিঠি পাওয়ার পর পাওয়া নেতারা হলেন সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শামীমা আক্তার এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি হানিফ আহমেদ তবে নির্বাচন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন দুজন যে দুজনকে দেওয়া হয়েছে সেই দুজন আবার নির্বাচন চালিয়ে যাবে আলাদাভাবে দুজনকে শোকজ করা হলেও চিঠির বক্তব্য একই ছিল এতে বলা হয়েছে পনেরোই এপ্রিল বিএনপির স্থায়ী কমিটি সভায় আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয় বিএনপি নেতা হিসেবে আপনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আপনার এহন মনোবৃত্তি সম্পূর্ণরূপে দলীয় শৃঙ্খলা পরিপন্থী এবং দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে জালিয়াতির নির্বাচনে অংশগ্রহণ করা এই নেতাদের বিরুদ্ধে কেন গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না জানতে চাই আটচল্লিশ ঘন্টার মধ্যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কারণ দর্শনের চিঠি দিতে বলা হয়েছে দুজনকে আচ্ছা সরাইল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর বলেন যে কেন্দ্র থেকে জেলার মাধ্যমে আমাদের কাছে কারণ দর্শন দেওয়া হয়েছে আমরা এগুলো ফেসবুকে শেয়ার করেছি আর মাত তার যিনি দাঁড়িয়েছেন তিনি বলছেন যে আমি রাতে ফেসবুক ফেসবুকে কারণ দর্শন নোটিশ দিয়েছি আমি এর কি জবাব দেব এর আগে দুটি নির্বাচন করে স্বল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছি এবার ভোটার আমার পাশে আছে আমাকে কথা দিয়েছে তারা আমাকে ভোট দেবেন আমি নির্বাচন চালিয়ে যাব এবার আমি বিজয়ী হব এর আগে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন অংশ নেওয়া শাহিম আক্তারকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল কিন্তু সেবারও তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াননি পরে তিনি দলীয় পথ ফিরে পান এইবার হয়তো তারা মনে করছে কিন্তু দল এবার খুব কঠিন অবস্থায় এই যে এখন আটচল্লিশ ঘন্টা আর সময় দেয়নি পঁচাত্তর জনকে বহিষ্কার করেছে তারা দলের কেউ আছে সাবেক বর্তমান সব মিলিয়ে অর্থাৎ বিএনপি খুবই হার্ড লাইনে চলে গেল এই নির্বাচনের ব্যাপারে এটা পরিষ্কার ভালো থাকবেন আল্লাহ হাফেজ